দোসরা অক্টোবর মহালয়ার পুণ্য দিনটিতে দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম সুদূর খানাকুল অঞ্চলের অন্তর্গত মাড়োখানা গ্রাম অঞ্চলটিতে, সেখানে একটি বৃদ্ধাশ্রমে। এই যাত্রাপথটি খুব সুন্দর এবং দূর হলেও যেহেতু পথটি সুন্দর তাই আমাদের পৌঁছাতে সময় লাগলেও অসুবিধা খুব একটা হয়নি। এই দীর্ঘ পথ অতিক্রম করে আমরা সকলে মিলে যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল ছুটে চলেছে। সুন্দর সবুজ গ্রাম, যেমন প্রত্যেকটি গ্রামেরই সুন্দর সবুজ দৃশ্য হয় এবং সেই গ্রামের মধ্যে দিয়ে পথ চলা, সেটি একটি আলাদাই আনন্দ এনে দেয়। আমরাও তাই রাস্তার এই সুন্দর সবুজায়নকে উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম খানাকুলে, আমাদের গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থল আগেই বললাম, মাড়োখানা পঞ্চায়েত এলাকাতেই এবং ঠিক পঞ্চায়েত অফিস থেকে কিছুটা এগোলেই এই এলাকাটি বন্যায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকা, এবং এখনো জল কিছু কিছু জায়গায় রয়েছে আমরা দেখলাম। এই বৃদ্ধাশ্রমের দরজাটি পেরিয়ে আমরা এবার প্রবেশ করব সেই মায়েদের কাছে, যাদের পূজা নিবেদনের জন্য মহালয়ায় এই দেবীপক্ষের সূচনা লগ্নে আমাদের এখানে আগমন। পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা প্রারম্ভিক যে পূজার আয়োজনটুকু সেটুকু সেরে নিচ্ছি, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই পূজা। চিরনবীন সিনিয়র সিটিজেন্স হোম খানাকুল অঞ্চলের এই বৃদ্ধাশ্রমে আজ আমাদের পূজা ক্ষেত্র। আপনারা সঙ্গে থাকুন, ততক্ষণ আমরা পূজার অর্ঘগুলি একটু সাজিয়ে নিই। প্রতি মায়ে দেবীর বোধন দুর্গাপূজার এই সময়ে শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে পাথেয় করেই পরশমণির এই পূজার আয়োজন। এবং আজ এই খানাকুল অঞ্চলে শ্রী দিবাকর রায় মহাশয়ের সহায়তায় আমরা এই পূজাটি নিবেদন করতে পেরেছি, তাকেও ধন্যবাদ জানাই। শুনে নেব কি বলছেন তিনি। আজ এখানে যে পরশমণি ফাউন্ডেশন হাওড়া, ওনারা এখানে এসেছেন আপনাদেরকে কিছু সামগ্রী দেবে বলে, তো আমাদের প্রথম অর্গানাইজেশনের পক্ষ থেকে পরশমণি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন না, আমরা যতদূর এনাদের সম্পর্কে জানতে পারছি, তো এনারা বিশেষ মণি ঋষি, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এনাদের কাজটাই মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করে। যে বিবেকানন্দ যে কথা বলেছেন যে জীব সেবাই হলো শিব সেবা, সেই মনোবৃত্তিতে এনারা বিশ্বাস করেন। সেই মতো ওনারা সারা বছর ধরে, এই শুধু আজকে এখানে এসেছে বলে নয়, সারা বছর ধরে এই ধরনের কাজকর্ম করে থাকেন, নিজেদেরকে এইরকম মানব সেবায় নিয়োজিত করেছেন। তো এনারা দূর দিগন্ত থেকে অনেক রাস্তা অতিক্রম করে তোমাদের জন্য আজকে এখানে এসেছেন। তো আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে পুনরায় ওনাদের প্রত্যেককে আমরা আবার আমাদের অন্তর থেকে ভালোবাসা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এখন ওনাদের এই যে ফাউন্ডেশন, পরশমণি ফাউন্ডেশন, ওনাদের পক্ষ থেকে কাউকে কিছু বলার জন্য আবেদন করছি।
মা দুর্গা আসছেন, মণ্ডপে মণ্ডপে মূর্তিতে পূজা হবে, আর আমরা সারা বছরই এই আপনাদের মতো জীবন্ত মা দুর্গাদের পূজা করার চেষ্টা করি, যতটুকু সাধ্য ততটুকু চেষ্টা করি। আর সত্যি আজকে অনেকটা দূর, এটা আমাদের জানা ছিল না, দাদার কাছে আজকেই এই রানসার ডিটেলস টা জানতে পারলাম। শুধু খানা করে জেনেছিলাম, যার ফলে একটু ভুল হয়েছিল, তো অনেকটা রাস্তা পেরিয়েই আমরা এসেছি, কিন্তু মায়ের কৃপায় আসতে কোনো অসুবিধা হয়নি। আর এখানে আপনারা এতজন মা রয়েছেন, আপনাদের পূজা নিবেদন করে আমরা আবারও নিশ্চয়ই একেবারে পাকা পরিষ্কার রাস্তা ধরেই ফিরে যাব, এবং পরশমণির আগামী পথ এরকমই মসৃণ হবে আপনাদের সকলের আশীর্বাদে। আপনারা সকলেই আমাদের সকলকে আশীর্বাদ করুন। পরশমণি পরিবারের পক্ষ থেকে পূজার ঘর রূপে আজকে মায়েদের জন্য আনা হয়েছে বিছানার চাদর, পালিশের ওয়ার ইত্যাদি, সেই সঙ্গে মায়েদের প্রয়োজন ছিল একটি সিলিং ফ্যানের। কর্তৃপক্ষের কাছ থেকে সেটি জেনে আমরা সেই সিলিং ফ্যানটিও এখানে নিবেদন করলাম দিবাকর রায় মহাশয়ের হাতে মায়েদের জন্য। এবার আমরা মায়েদের কাছে কাছে পৌঁছে যাব তাদের আজকের এই পূজা নিবেদন করতে। এখানে উপস্থিত রয়েছেন পরশমণি পরিবারের সদস্যরা, এবং আপনারা স্ক্রিনে যাকে দেখছেন, যিনি আজকের এই পূজার পৌরোহিত্য করছেন, শাম্ভবী, আমাদের সকলের আদরের ছোট্ট রাই, পরশমণির কনিষ্ঠতম সদস্যা, সে আজকে স্বহস্তে এই পূজায় অংশগ্রহণ করছে এবং মায়েদের হাতে সে পূজা নিবেদন করছে। আপনারা দেখছেন স্ক্রিনে এই মানব পূজার দৃশ্য। সঙ্গে থাকুন এবং সাক্ষী থাকুন দেবী পক্ষে এই প্রতিমায়ে দেবীর বোধনের। একে একে প্রত্যেক মায়ের হাতে নিবেদিত হচ্ছে পূজার অর্ঘ, এবং ছোট্ট রাই প্রত্যেকে পূজা নিবেদন করছে স্বহস্তে। আমরা সকলেই ওকে সহযোগিতা করছি। আপনারা দেখছেন সেই পূজা পর্ব, এবং মায়েদের কাছে সে অনেক অনেক আদর আশীর্বাদ কুড়িয়ে নিচ্ছে। মায়েদের জন্য আমরা চেষ্টা করেছিলাম দ্বিপ্রহরে আহার নিবেদনের ব্যবস্থা করতে, কিন্তু বন্যাক্রান্ত ওই অঞ্চলে সেই সুবিধা না হয়। আমরা কিছু শুকনো আহার্যই মায়েদের জন্য নিয়ে যাই, এবং প্রত্যেকের হাতে সেই শুকনো আহার্যের প্যাকেটগুলি আমরা নিবেদন করি। সেখানে কেক, বিস্কিট, চাল ভাজার প্যাকেট, ঝুড়ি ভাজার প্যাকেট, চানাচুরের প্যাকেট ইত্যাদি দ্রব্য পূজার ঘর রূপে মায়েদের হাতে অর্পণ করা হলো। আপনারা দেখছেন সেই শুকনো ভোগ নিবেদনের পর্ব, এবং আবারও আমাদের ছোট্ট রাই সোনা প্রত্যেক মায়ের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন, এবং তাদের হাতে হাতে এই পূজার ঘটি নিবেদন করছে। আপনারা সঙ্গে থাকুন, পূজা নিবেদন পর্ব চলছে।
পূজার দিনগুলি এবং সারাটা বছর খুব খুব ভালো কাটুক মায়েদের। তারা সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি শ্রী শ্রী মায়ের চরণে। আর আপনাদের সকলকেও যারা দূর থেকে এই পূজার প্রতিনিয়ত সাক্ষী থাকেন এবং এই পূজায় আন্তরিকভাবে সর্বদাই সহায়তা করেন, পরশমণি পরিবারের সেই প্রত্যেক সদস্যকে, প্রত্যেক শুভাকাঙ্ক্ষীকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মায়ের কৃপা প্রত্যেকের উপর বর্ষিত হোক, প্রত্যেকে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। জয় মা, জয় মা, জয় মা। সকলকে শুভ দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভালো থাকুন সকলে।